এখন শুনবেন ঈদের খবর। রাজধানীর ঈদের খবর, আমরা সরাসরি আমাদের রিপোর্টারের কাছে চলে যাব। আপনি রাজধানীর অবস্থা কেমন দেখেছেন? দেখতেই পারতেছেন যে আসলে গাজীপুর মহাসড়কের যে একটা যানবাহন চলাচল থাকে, আজকে ঈদের দিন হিসাবে তো সেরকম কোনো যানবাহন নাই। এই যে আমি যদি আরও ভালো করে দেখাই, এই যে এখানে আপনার মিনিট প্রতি 2-3টা করে বাস আসতেছে, আর এই যে যা আছে এগুলো সব হচ্ছে আপনাদের অটোরিকশা। আর এই যে সাধারণ মানুষ কিন্তু পায়ে হেঁটে হেঁটে কিন্তু তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের গাজীপুর মহাসড়কে যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে ফ্লাইওভারের কাজ নির্মাণ, তো ঈদের দিনেও কিন্তু কাজ চলতেছে এখানে। ওনারা ঈদের দিনেও কিন্তু কাজ করতেছে। তো আমরা এটা দেখতে পারতেছি যে এখানে অনেক লোকজন আছে। তো আমরা এখানকার এই যে যারা কাজের দায়িত্বশীলরত অবস্থায় রয়েছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো ভাই, ঈদের দিন হিসাবে আপনারা যে কাজ করতেছেন, আপনাদের কাছে এটা কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। এদিকে মানে ব্রিজের কাজ আমাদের দেখাশোনার দায়িত্ব, আমাদের ব্রিজের কাজ, ঠিক আছে? এখন ব্রিজের উপরে কাজ চলতেছে, এখন গুরুত্বপূর্ণভাবে কাজ চলতেছে, যাতে এরা তাড়াতাড়ি ছেড়ে দেয় রাস্তার জাম টাম যত হলে এরা দ্রুত ছেড়ে দিতে পারে, রাস্তার জাম টাম যদি ক্লিয়ার থাকে। আচ্ছা ভাই, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা যে এখানে ঈদের দিন রোদেপুরে কাজ করতেছেন, আপনাদের এখানে যে স্থানীয় ব্যক্তিরা আছে, এনারা কি আপনাদের দেখাশোনা করে? অবশ্যই দেখাশোনা করে, আসে ঘুরে 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 যায় দেখাশোনা করে আমাদের। আজকে কি, আজকে যে ঈদের দিন বিশেষ একটা দিন, আজকের এই দিনে কি আপনাদের সাথে স্থানীয় লোকেরা দেখা করতে আসছিল? অবশ্যই আসছে, সকালবেলা আসছে, আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে। আচ্ছা, তো আপনারা দেখতে পারলেন যে ওনারা বলছেন যে ওনাদের এখানে স্থানীয় বর্গরা এসেছেন, এসে ওনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছেন। তো গাজীপুর মহাসড়ক থেকে আজকে আমার কাছে এটাই ছিল, চৌরাস্তা থেকে শুরু করে যে কাজটা প্রকল্পনা সরকার জারি করেছে, এই কাজটা কিন্তু ঈদের দিনেও ধারাবাহিকতা রয়েছে। আমরা একটু আগে কিন্তু একজনের সাথে কথা বলেছিলাম, তো আমাদের এখানে আরও একজন আছে, তো আমরা সরাসরি তার সঙ্গে সাক্ষাৎকারে চলে যাব। তে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কাকা। এই যে ঈদের দিন আজকে আপনারা যে এখানে আছেন, বাড়িতে না গিয়ে এই যে কাজ কাজ করতেছেন সাধারণ মানুষের জন্য, তো আপনার কাছে এটা কেমন লাগতেছে? এটা আমার কাছে তো ভালোই লাগতেছে। আচ্ছা, ভালোই লাগতেছে। এটা মনে করেন যে আমরা এটা ডিউটি ডাঙ্গ করে নিলাম।